রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবে সচিব নেতা ডাক্তার মাহফুজা রহমানকে নিয়োগের প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। এদিকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা। আন্দোলনে সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দেয় নার্সেস অ্যাসোসিয়েশন। অব্যাহত আন্দোলনের ফলে মেডিকেল কলেজটিতে শিক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, শহীদ আবু সাঈদ এর ময়না তদন্ত রিপোর্ট বিকৃতির চেষ্টাকারী আওয়ামীপন্থী সচিব নেতা ডাক্তার মাহফুজুর রহমানকে নিয়োগ তারা মেনে নেবেন না। রোববারের মধ্যে অপসারণ ও পদোন্নতি বাতিল না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের আন্দোলনের ফয়সালা, যে ফয়সালা হলো তাকে এই ক্যাম্পাস থেকে তার অর্ডার সম্পূর্ণভাবে বাতিল করে এই ক্যাম্পাস থেকে তাকে প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে আমরা এই ক্যাম্পাসে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছি। এই স্বৈরাচারের দোসরের এই ক্যাম্পাসে কোনো জায়গা হবে না। আমাদের প্রথম বীর শহীদ আবু সাঈদের মৃত্যুর ব্যাপারে ময়নাতদন্তে উনি ট্যাম্পারিংয়ের সাথে জড়িত ছিলেন, সেহেতু আমরা এ থেকেই প্রমাণিত হয় যে উনি গত সরকারের দোসর ছিলেন। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকরবীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল, ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো।